আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চতুর্থ স্ত্রী হতে চান যুক্তরাজ্যের টিকটকার জিয়া খান। 70 বছরের বেশি বয়সী এই ক্রিকেটার রাজনীতিবিদকে বিয়ে করতে তার কোনো আপত্তি নেই। ভারতের দুই সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে জিয়া খান যুক্তরাজ্যের টিকটকার। তিনি মনে করেন ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবির জীবনযাপনের ধারা ওই সাবেক ক্রিকেটারের ঝকঝকে জীবনের সঙ্গে মেলে না। ইমরানের জীবনে গ্ল্যামার দরকার আর তিনি সেই গ্ল্যামার গার্ল হবেন। একটি টিকটক ভিডিওতে জিয়া খান জানান তিনি শুধু ইমরানকে বিয়েই করবেন না, বুশরার সঙ্গে তার বিচ্ছেদও ঘটাতে চান। ইমরানের চতুর্থ স্ত্রী হতে তার কোনো আপত্তি নেই। এই টিকটক তারকা আরও বলেছেন, আমি ইমরানের জীবনে চাকচিক্যময় ঝকঝকে একটি জীবন ফিরিয়ে আনতে চাই। তার প্রথম স্ত্রী ছিলেন জেমিমা, তারপর এক সাংবাদিককে বিয়ে করেছিলেন এই রাজনীতিবিদ, কিন্তু তারপর বুশরাকে বিয়ে করে ধার্মিক জীবনযাপন শুরু করেছেন ইমরান। জিয়া মনে করেন ইমরানের জীবনে ওই আগের সেই জৌলুস ফেরানো দরকার। ইমরানের আসলে একজন দুষ্টু মিষ্টি বউ দরকার। এই টিকটকার বলেন ইমরান সত্তরোর্ধ্ব তো কী হয়েছে, উনি তো ইমরান খান। পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর পরেই বিদায় জানিয়েছিলেন 22 গজকে, তবে যতদিন ক্রিকেট খেলেছেন ভারতের বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রির সুন্দরী নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তিনি একজনই ইমরান খান। তবে ভারতীয় কোনো রমণী নয়, ইমরান সংসার পেতেছেন নিজের দেশের ও বিলেতের সুন্দরীদের সঙ্গেই। হ্যাঁ, বহু বচনে বলা হলো, কারণ ইমরানের স্ত্রীর সংখ্যা 3। নিন্দুকরা বলেন ক্রিকেটের পিচ ছেড়ে বিয়ের পিচে তিনি হ্যাট্রিক করেছেন, তারপর রাজনীতিতে নেমে পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের এই কাপ্তানকে গ্রেপ্তারের পর থেকেই আগুন জ্বলেছে পুরো পাকিস্তানে। জনদাবি আর আদালতের চাপে ইমরানকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত শাহবাজ সরকার। যদিও সেনাবাহিনী ইমরানকে সেনা বা মিলিটারি আদালতে বিচার করতে চায় এবং তার দলকে নিষিদ্ধ করতে চায়, তবে এ নিয়েও চলছে নানা আলোচনা তর্ক বিতর্ক। আর এই সময়ে ইমরানকে বিয়ে করতে ইচ্ছুক টিকটকার জিয়া খানের খবরে ফের নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইমরানের 3-3টে বিয়ের গল্প, যা এখনও হয়তো কারো কারো অজানা। তার বিয়ের প্রথম ইনিংস ছিল 9 বছরের, দ্বিতীয় জনের সঙ্গে সংসার করেছেন মোটে 10 মাস, তারপর ইমরান ফের তৃতীয় ইনিংস শুরু করেন 2018-তে। ইমরান খানের স্ত্রীদের তালিকা করলে প্রথমেই নাম আসবে জেমিমা গোল্ডস্মিথের, এরপর রেহাম খান ও সবশেষে বুশরা মানেকা। জেমিমা গোল্ডস্মিথ 1995-এর 16 মে ব্রিটিশ পাক সাংবাদিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্যারিসে গিয়ে বিয়ে করেন দুজন। ততদিনে ইমরান 40 বছর পার করে ফেলেছেন, ওদিকে জেমিমা তখন মাত্র 21 বছরের তরুণী। তবে বিয়ের ক্ষেত্রে বয়স কোনো দিনই বাধা হয়নি, ইসলাম ধর্মের সমস্ত নিয়মকানুন মেনেই বিয়ে করেন তারা। বিয়ের কয়েক মাস আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জেমিমা, আর বিয়ের পরে পাকাপাকিভাবে লাহোরের বাসিন্দা হয়ে যান তিনি। প্রায় 10 বছর ঘর সংসারের পর হঠাৎই 2004-এ সম্পর্ক ভাঙেন তারা। জেমিমা ও ইমরানের সংসারে 2 পুত্র রয়েছে। রেহাম খান মাঝে বহু বছর নিঃসঙ্গ জীবন কাটানোর পর পাক চিকিৎসক রেহাম খানকে বিয়ে করেন তিনি। রেহাম সেদেশে সাংবাদিক এবং ফিল্ম প্রডিউসার হিসাবেই বেশি পরিচিত, একই সঙ্গে ইংরেজি, উর্দু, হিন্দির মতো একাধিক ভাষায় পারদর্শী, পাশাপাশি চোখ ধাঁধানো সৌন্দর্য। 41 বছরের রেহামের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছিলেন ইমরান, এরপর নিজেই বিয়ের প্রস্তাব দেন। অতপর 2015 সালে দ্বিতীয়বার বিয়ে করেন ইমরান, কিন্তু মাত্র 10 মাসেই ভেঙে যায় তাদের সংসার। বুশরা মানেকা সবশেষে ইমরানের জীবনে প্রবেশ করেন বুশরা মানেকা। পাকিস্তানের ওয়াচোর বাসিন্দা মানেকার এটি ছিল দ্বিতীয় বিয়ে। ইমরান খানের সঙ্গে যখন তার প্রেম তুঙ্গে তখনও তার প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি। তার প্রথম স্বামী ফরিদ মানেকার ছিলেন ইসলামাবাদের কাস্টমস অফিসার। তার সঙ্গে বিচ্ছেদের কয়েকদিনের মধ্যেই ইমরানের সঙ্গে বিয়ে সেরে ফেলেন বুশরা। এরপরই ইমরান প্রধানমন্ত্রী হন।
মাঝে প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার পর বুশরার সেবা শুশ্রূষায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন ইমরান। বিশ্লেষকরা মজা করে বলছেন, ইমরান খান আসলেই রিয়েল হিরো, সবখানেই যার নিশ্চিত উপস্থিতি প্রয়োজন, কি ব্যক্তি জীবনে কি রাজনীতিতে। দর্শক, আজ এখানেই শেষ করছি, ভালো থাকুন। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাই কি অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সব সময় রয়েছি শতভাগ সক্রিয়। Zafran, am I seeing here to regain spray? Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো Zafran Hair Growth Therapy. Get the original Zafran oil. Don't forget to scan QR code of the security card. Collect today and try.